আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টেলিভিশনের সাথে আছি আমি শৈলেনা হালাদার দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের বিস্তারিত নিয়ে আসছেন শান্তা ইসলাম সরস্বতী পূজা উদযাপিত পটুয়াখালী প্রতিনিধি সারা দেশের ন্যায় পুরোহিতের মন্ত্রপাঠ উলুধগ্নি ও ঘণ্টা সহ নানা আয়োজনের ব্যাপক উৎসাহ উদ্দীপনে পটুয়াখালী দশমী নায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় দশমীনা উপজেলার আরভেগি ইমেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরস্বতী জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবীর এ পূজা উদযাপিত হয়েছে জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বী প্রতি বছরে মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী আরাধনা করেন বিদ্যার দেবী হয় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় হিন্দু শাস্ত্রে অনুসারে সাদা রাজহাঁসে চরে ও বিনা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মণ্ডপে বাড়ি বাড়িতে দেবপাদ পাঁধে অঞ্জলি দেয় ভক্তরা এছাড়া দেবীর সামনে হাতে বাড়িতে বাড়িতে একযোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এ পূজা এখন শুধুমাত্র সনাতন ধর্মাবলীদের মধ্যে সীমাবদ্ধ নেই এখন এটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে এ উৎসবে সনাতন ও মুসলিম উভয় ধর্মলম্বী মানুষ সমানভাবে উপভোগ করছে সনাতন শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে মুসলিম শিক্ষার্থীরাও এই পূজায় আয়োজনের মাধ্যমে বৃদ্ধ দেবীকে সন্তুষ্ট করে শিক্ষা অর্জনের পথ সুগমে ব্যস্ত খুব ভালো তার সময়টা কাটবে আর খুব খুশি আজকে সময়টা আজকের এদিক আমাদের একটাই চাওয়া মার কাছে আমরা সবাই যেন তার কাছে বিদ্যার ভান্ডার আমরা সবাই তার কাছে বিদ্যা অবশ্যই মা আমাদের সবার জন্য অনেক আশীর্বাদ করে আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা সবার জন্য যেন আশীর্বাদ করি এটাই আমাদের কামনা সরস্বতী পূজা আমার হিন্দু ধর্ম মতে মানে তাকে বিদ্যার দেবী বলা হয় আমরা ছোটবেলা থেকে সরস্বতী পূজা করি আর তার কাছে আমরা প্রার্থনা করি যেন ভালোভাবে শিক্ষা লাভ করতে পারি এবং মানুষের মতো মানুষ হতে পারি সরস্বতী সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী তার কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা সারা জীবন পড়াশোনা নিয়ে পড়াশোনা করে আমরা যেন বড় মানুষ হতে পারি ভালো মানুষ হতে পারি তার কাছে এই প্রার্থনা করি আমরা এই জন্য আজকে আমাদের সরস্বতী মার কাছে একটাই প্রার্থনা আমাদের যেন পড়াশোনা ভালো করে দেয় আমার